হ্যালো বন্ধুরা, সহজ জীবন চ্যানেলে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। জীবন থেকে শিখেছি আমি যে আপনি কাউকে আপনাকে ভালোবাসতে বাধ্য করতে পারবেন না। শুধু আপনি এটা করতে পারেন, নিজেকে এমনভাবে তৈরি করুন যাকে ভালোবাসা যায়। ভালোবাসবে কি বাসবে না সেটা তার ব্যাপার। জীবন থেকে শিখেছি আমি, যতই আমি কিছু লোকের গুরুত্ব দিই না কেন, তারা কখনোই আমাকে গুরুত্ব দেবে না। জীবন থেকে শিখেছি আমি যে বিশ্বাস তৈরি হতে অনেক সময় লাগে, কিন্তু বিশ্বাস ভাঙতে মাত্র কিছু সেকেন্ডই যথেষ্ট। জীবন থেকে শিখেছি আমি কখনো নিজেকে অন্যের সাথে তুলনা করতে নেই, যারা কোনো বিষয়ে আমাদের থেকে অনেক ভালো। জীবন থেকে শিখেছি আমি আমি যেরকম মানুষ হতে চাই সেটি হতে অনেক সময় লাগবে। জীবন থেকে শিখেছি আমি যখন আপনি পড়ে যাবেন এবং যাদের জন্য ভাববেন তারা আপনাকে উঠাবে না, আসলে তারাই আপনাকে উঠে দাঁড়াতে সাহায্য করবে। জীবন থেকে শিখেছি আমি সত্যি বন্ধু ও সত্যি ভালোবাসা সবসময় বাড়তেই থাকে, যদিও একে অপরের থেকে দূরে থাকে। জীবন থেকে শিখেছি আমি সবসময় আপনার পরিবার আপনার সাথে থাকবে না। হয়তো আপনি শুনলে অবাক হবেন, কিন্তু যাদের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই সেই আপনার খেয়াল রাখবে এবং আপনাকে ভালোবাসবে এবং আপনাকে পুনরায় জীবনে নতুন করে বাঁচা শেখাবে। সবসময় শুধু পরিবারই আপনার আপন হয় না। জীবন থেকে শিখেছি আমি যত খারাপভাবে আপনার মন ভাঙুক না কেন, পৃথিবী আপনার দুঃখের জন্য দাঁড়িয়ে থাকবে না। জীবন থেকে শিখেছি আমি ধনী সেই ব্যক্তি হয় না যার কাছে সবার থেকে বেশি অর্থ থাকে, বরং ধনী তো সেই ব্যক্তি যার প্রয়োজন সবার থেকে কম। জীবন থেকে শিখেছি আমি আমাদের বন্ধু কখনো পরিবর্তন করার দরকার নেই, যদি আমরা এটা বুঝে যাই যে বন্ধু কখনো পরিবর্তন হয় না। জীবন থেকে শিখেছি আমি দুটি লোক যে কোনো একই জিনিস দেখে আলাদা আলাদা কিছু অনুভব করে এবং আলাদা আলাদা কিছু ভাবতেও পারে। জীবন থেকে শিখেছি আমি যখন আপনি এটা ভাবেন আপনার কাছে কাউকে দেবার জন্য কিছুই নেই এবং তখন আপনার কোনো বন্ধু আপনার কাছে সাহায্য চাইবে, তখন আপনার কাছে তাকে সাহায্য করার ক্ষমতা চলে আসে। জীবন থেকে শিখেছি আমি যে সমস্ত লোকগুলোকে নিয়ে আপনি আপনার জীবনে সব থেকে বেশি চিন্তা করেন তারা আপনার কাছ থেকে খুব তাড়াতাড়ি দূরে চলে যায় বা তাকে আপনার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়। বন্ধুরা, সবশেষে একটি কথাই বলবো, লোকে এটি ভুলে যাবে আপনি কি বলেছিলেন, লোকে এটিও ভুলে যাবে আপনি কি করেছিলেন, কিন্তু লোকে এটি কখনোই ভুলবে না যে আপনি তাকে কীরকম অনুভূতি দিয়েছিলেন, কষ্ট নাকি আনন্দ। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার অবশ্যই করুন। থ্যাংকস ফর ওয়াচিং সহজ জীবন।